বন্ধুরা, আপনারা দেখছেন সুপার বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের 506 এবং 507 যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা নিয়ে কোর্ট কেসে হয়েছিল এবং শেষে হাইকোর্ট রায় দিয়েছে রেজাল্ট প্রকাশ করার। সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো এবং এই বিষয়ে কিন্তু লিঙ্ক দিয়ে দিল NIS। তো বন্ধুরা, সেই বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটস আজকে পাওয়া গিয়েছে, যে আপনাদের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, যে লিঙ্কটি দিয়েছে বা কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন, সেই নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে NIS-এর যে সাইট রয়েছে, সেখানে দিকে নিচের দিকে দেখবেন যে দেওয়া রয়েছে রেজাল্ট অফ দ্য থার্ড DLED এক্সামিনেশন রিকন্ডাক্টেড ইন ফেব্রুয়ারি 3rd and 7th ইন ওয়েস্ট বেঙ্গল, ডিক্লেয়ার্ড অন 28 মার্চ 2019 অ্যাজ পার দ্য অর্ডার অফ অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। অর্থাৎ আপনাদের যে 3 তারিখ এবং 17 তারিখ দুবার 506 এবং 507 পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা রেজাল্ট শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রকাশিত হয়নি। তো সেই রেজাল্ট প্রকাশ করতে বলেছে হাইকোর্ট এবং সেটি আজই অর্থাৎ 28/3/2019 অর্থাৎ আজই সেই রেজাল্টটি প্রকাশিত হয়েছে। তো আপনারা এই যে লিঙ্কটি দিয়েছে এটিতে ক্লিক করলেই কিন্তু আপনারা রেজাল্ট দেখে নিতে পারবেন। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগেও আপনারা যেভাবে রেজাল্ট দেখেছেন ঠিক সে একইভাবে এখানে রেজাল্ট দেখবেন। এনরোলমেন্ট নম্বর এখানে দিয়ে এরপর ডেট অফ বার্থ দিতে হবে, দেওয়ার পর সাবমিট করলেই কিন্তু আপনি আপনার যে রেজাল্ট সেটি কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, তো অবশেষে কিন্তু রেজাল্ট দিল NIS 506 এবং 507 পরীক্ষার যে কেসটি গত 2 দিন আগেই কিন্তু শুনানি হয়েছে, সেই রেজাল্ট অবশেষে প্রকাশিত হলো। এবং সঙ্গে বলবো যে এরপরে যে আপনাদের পরীক্ষার রেজাল্ট রয়েছে 509, 510 এবং 508-এর, সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সঙ্গে বলবো যে এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটস পেতে। ধন্যবাদ।